ইসলামী ব্যাংক নিউজ টপ 10। জুনের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন শুরু হতে পারে, ত্রিপক্ষীয় বৈঠক শেষে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ অথবা কাল দেশে আসবে ভারতের উপহার হিসেবে পাঠানো ভ্যাকসিন, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দেশে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছে আরও ২০ জন, সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৯৪২ জন। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রস্তুত, প্রকাশ হবে আইন পাশ হওয়ার পর, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে, মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির চ্যালেঞ্জ, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক মেয়র সাইদ খোকনের বিরুদ্ধে করা দুটি মানহানির মামলার একটি খারিজ করেছেন আদালত, অপরটি প্রত্যাহার করেছেন বাদী। করোনার টিকা নিয়ে বিশ্বে মারাত্মক নৈতিক অবক্ষয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম। কয়েক ঘন্টা পরেই শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন, শপথ অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটন সহ দেশজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে আজ, ২০২৩ বিশ্বকাপ মাথায় রেখে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ, তবে ভালো শুরুর প্রত্যাশায় অধিনায়ক তামিম ইকবাল।